তিনি অন্য বংশের বাইরের লোক ছিলেন, তাকে জাহেলিয়াতের যুগে জবরদস্তি বন্দি করে ধরে নিয়ে চলে এসেছিল কেউ। নিয়ে আসার পরে ওকে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছিল। তখন মক্কার একজন ব্যক্তি যার নাম ছিল হাকিম বিন হেজাম, সে ক্রয় করেছিল। আর ক্রয় করার পরে তার ফুফু হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাকে তার ফুফুকে উপঢৌকন হিসাবে, হাদিয়া হিসাবে দিয়ে দিয়েছিল যে ফুফু, এই দাসটা জায়েদকে আমি খরিদ করে নিয়ে আসলাম, তো এটা আপনাকে দিয়ে দিলাম হাদিয়া, হ্যাঁ গিফট দিয়ে দিলাম, দিয়ে দিয়েছিল। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়েদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া করে দিলেন। পেলেন কার কাছ থেকে? ভাইয়ের ছেলের কাছে, ফুফুকে দিল। আর ফুফু তখন কি করলেন? স্বামীকে হাদিয়া দিয়ে দিলেন। এর থেকে কি বোঝা গেল যে হাদিয়া হাদিয়া দেওয়া যেতে পারে। আমাদের সমাজে অনেকে বলে ভাই এটা আমাকে দিয়েছে, একজন গিফট দিয়েছে, না এটা দেওয়া যাবে না, বলে না বলে না বলে অনেকে বলে। কিন্তু আমরা এই কথাটা প্রয়োগ করে থাকি যে না, এটা একজন আমাকে গিফট দিয়েছে, এটা ঘড়ি আমাকে গিফট দিয়েছে, এটা আর কাউকে দেওয়া যাবে, আমাকেই পড়তে হবে। আপনি পড়তে পারলেন না ধরেন, তো কী করবেন? ফেলে রাখবেন? কাউকে দেওয়াও যাবে না, আর নিজেও পড়বেন না, ব্যবহার করবেন না, তো নষ্ট করবেন। আপনার কেউ কোনো কিছু খেতে দিল আর খেতে পারবেন না আপনি, বা খেলেন না। আমাদের অনেক সময় এরকম হয় যেটা আমাদের খাওয়া সম্ভব না, তো কী করবো? হ্যাঁ পচে যাক, ছুটে যাক, কিন্তু গিফটের জিনিস কাউকে দেওয়া যাবে না, নিজেই খেতে হবে, না হলে সরিয়ে দিন, নষ্ট করে দিন নাকি? না না মোটেই না। তাহলে বোঝা গেল যখন হাদিয়া দেওয়া হয়ে গেল তখন সে তার ফুল মালিক হয়ে গেল, যখন পূর্ণ মালিকানা পেয়ে গেল তখন তাতে যে কোনো রকমের নিয়ন্ত্রণ সে করতে পারে। তবে এটা আছে যে সে নিজে যদি ব্যবহার করে আর দেখে যে যাকে দিয়েছিলাম সে ব্যবহার করছে, তো খুশি হবে, ভালো লাগবে, সেটা আলাদা কথা। তো উত্তম, সে খুব বেশি বলতে হবে যে উত্তম, যা হাদিয়া আমাকে যখন দেওয়া হয়েছে সেটা আমি ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু সেটা কোনো ওয়াজিব জরুরি জিনিস নয়। এই জায়েদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন দাসে, তখন তার বাপ আর চাচারা জানতে পারল, বাইরের লোক, তখন তারা মক্কায় আসলো রাসূলুল্লাহর কাছে, আর এসে বলল যে এটা আমাদের ছেলে, সুতরাং কি আপনি মুক্তিপণ নেবেন? নেন, কিন্তু আমাদেরকে দিয়ে দেন, আমাদের ছেলে আমাদেরকে ফিরিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ বিন হারেসাকে ডাকলেন, বাপের নাম কি ছিল? হারেসা ছিল। ডাকলেন আর ডাকার পরে বললেন যে তোমার কাছে দুটো অপশন আছে, তুমি হয় আমার কাছে থাকো তোমাকে যদি ভালো লাগে, আর না হলে তোমার বাপ চাচা এসছে ওদের সাথে তুমি চলে যাও, কোনো আপত্তি নেই আমার, আর কোনো মুক্তিপণও লাগবে না, এক পয়সাও লাগবে না, এক পয়সাও লাগবে না, আমি আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে এই অপশন দিলেন, ইখতিয়ার স্বাধীনতা দিলেন, তখন তিনি বলছেন না আমি আপনাকে ছেড়ে, আমি আব্বা আমার সাথে যাবো না, যাবো না, আমি আমার চাচার সাথে যাবো না, বাপের সাথে যাবো না। সুবহানাল্লাহ, চিন্তা করেন, এখান থেকে বোঝা যায় না অনেক শিখার বিষয় আছে। কেউ বাপকে ভুলতে পারে, চাচাকে নিজের বংশধরকে ভুলতে পারে, মাকে ভুলতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্র ভুলতে পারে না, যে তাকে ছেড়ে আমি যাবো না, এখান থেকে আমি কোথাও যাবো না। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। জি, বাপের কাছে যে আদর মায়া না পাবো, স্নেহ না পাবো, তার চাইতে অনেক বেশি পেয়েছি এবং পাবো সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুতরাং তিনি বলেন না না না, আমি আপনার কাছেই থাকবো। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরাইশদের সামনে বললেন ইশহাদু, দেখো তোমরা সাক্ষী থাকো, এই ছেলে যখন বাপকে আর চাচাকে ছেড়ে দিল, ওদের কাছে যেতে রাজি হলো না, তখন ইন্না আন্না হাদা ইবনি ওয়ারিসান ও মাওরুসান, একে আমি নিজের সন্তান বানিয়ে নিলাম, এটা আমার সন্তান, এখন ওয়ারিস হবে যদি আমি আগে মারা যাই, আর মাওরুসান আর যদি সে আগে মারা যায় তো সে মাওরুস হবে, আমি ওয়ারিস, আমার সন্তানের মতো। এটা কি জায়েজ এখন করা? তাহলে এই ঘটনা নবুয়ত প্রাপ্তির আগের ছিল, হ্যাঁ জাহিলিয়াতের যুগের ছিল, নবুয়ত প্রাপ্তির আগের ছিল, যখন আরব দেবদের প্রচলন ছিল, কিসের? পালক পুত্রের প্রচলন ছিল, পোষ্যপুত্র। তবন্নি যেটাকে বলা হয় আরবিতে, কি বলা হয়? তবন্নি মানে কোনো কাউকে ছেলে বা মেয়ে বানিয়ে নেওয়া, তবন্নি। জি হ্যাঁ। আচ্ছা, এটা এমন হইতো যে যাকে ছেলে বা মেয়ে বানিয়ে নিল সে যে বানিয়েছে তার ওয়ারিস হবে, আর না হলে তার সে ওয়ারিস হবে, এইরকম এক কথায় নিজের ছেলের মতো হয়ে যেত, নিজের মেয়ের মতো হয়ে যেত, যেটাকে ইসলাম কি করেছে, ইসলাম
রেখেছে না বাতিল ঘোষণা করেছে? বাতিল ঘোষণা করেছে। দলিল সুরা আহজাবের আয়াত নম্বর 4 এবং 5, আয়াত নম্বর 4 এবং 5 সুরায় আহজাব, এখানে এই বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ওমা জালা আদিয়া আকুম আবনা আকুম, তোমাদের মুখে ডাকা ছেলেদেরকে সন্তানদেরকে তোমাদের আল্লাহ ছেলে বানাননি, ছেলে করেননি, সেটা তোমার ছেলে সন্তান নয়, কোন সন্তান নয়, এই ছেলে 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 করছেন, এটা আমার মেয়ে মেয়ে করছেন, এতে তোমার ছেলে আর মেয়ে হয়ে যায় না। অনেকে এরকম কচি অবস্থায় রাস্তাঘাটে আজকাল যেসব পথের বাচ্চাদের পাওয়া যায়, হ্যাঁ, যাদের বাপ মায়ের খোঁজ খবর নেই অথবা অভাবের কারণে ছেলে মেয়ে, অনেকে একসময় ছিল দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল, তখন ছেলে মেয়ে নিজেই দিয়ে দিচ্ছে, নিজে থেকে দিয়ে দিচ্ছে। অনেকে আবার নিঃসন্তান, ছেলে মেয়ে নেই, সেই জন্য ভাইয়ের বা বোনের কারো ছেলে মেয়ে নিয়ে নেয়, নিচ্ছে না আমাদের দেশে? জি হ্যাঁ। এই ক্ষেত্রে যদি রাখে, নিজের পারিবারিক স্বার্থে রাখতে পারে, অসুবিধা নেই, কিন্তু তার বাপের নামকে সেখান থেকে উজ্জ করা যাবে না। যদি করে দেয়, কাগজপত্র যত আছে তাতে বাপের নামকে উজ্জ করে দিয়ে যে পালক পুত্র নিয়েছে তার নামের সাথে সম্পৃক্ত করেছে, তাহলে এটা হারাম, কাবিরা গুনাহ, উভয়ের জন্য কাবিরা গুনাহ, যে এইরকম পালক পুত্র নেবে তার জন্য, আর যাকে এইভাবে নেওয়া হবে আর তাতে সে সন্তুষ্ট, সেও কাবিরা গুনাহ করলো। লানাল্লাহু মানি দা ইলা গায়রি আবি, রাসূলুল্লাহ প্রসিদ্ধ হাদিস, আল্লাহ লানত রয়েছে ওই ব্যক্তির ওপর যেই ব্যক্তি নিজের আপন বাপ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত হবে, নিজেকে সম্পৃক্ত করলো। সম্পৃক্ত করা মানে সংসারের খাতিরে, ধন সম্পদের দেখাশোনার খাতিরে নেওয়া নয়, এর মানে হচ্ছে যে ওর সাথে এমনভাবে নামটা লাগিয়ে নেওয়া হয়েছে যে জায়েদ বিন হারেসা নয়, জায়েদ বিন মোহাম্মদ হয়ে গেছে। আজকাল কেউ একটা ছেলে নিল আর তারপর তার বাপের নাম অন্য কিছু, আর সে তার বাপের নামকে উড়িয়ে দিয়ে কাগজপত্রে কী বানিয়ে এলো, যেটা আমার ছেলে, জানছেই না কেউ সমাজে, ওইভাবে কাগজপত্র বানিয়ে নিয়েছে, এটা হচ্ছে লানতের কাজ, কাবিরা গুনাহ। লানতের কাজ মানে কাবিরা গুনাহ, জায়েজ নয়। আরেকটা যেটা বাতিল করা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে যে আপনি যেই ছেলে বা মেয়েকে নিলেন পালকপুত্র হিসাবে, সেটা নেওয়া মানে এই নয় যে আপনার ধন সম্পদের সে ভাগ পাবে, ওয়ারিস হবে, অথবা তার ধন সম্পদের আপনি ওয়ারিস হবেন, কোনোটাই হবে না, বা আপনার ছেলেরা পাবে, এটা হবে না, ওয়ারাসাত বাতিল। ওয়ারিস কী হবে? যারা সত্যিকার ওয়ারিস, উত্তরাধিকারী, তারা হবে, বুঝছেন না? জি হ্যাঁ। সুতরাং যে আজকাল একটা ছেলে নিয়েছে, অনেকের ছেলে আছে, তারপরে আরও ছেলে নিয়ে নিয়েছে হয়তো, তারপরে তখন বলছে আমার, অনেকে গৌরব করে বলে এটা তার উদারতা, যে আমি আমার ছেলেদেরকে যেমন জমি জায়গায় ভাগ দিয়েছি, এই ছেলেটা আমার নয়, তবুও যেহেতু ছোটো থেকে আমি ছেলে হিসাবে মানুষ করেছি, নিয়ে নিয়েছি, সেজন্য তাকেও অতটা ভাগ দিয়েছি। অত যে স্বভাবের কাজ করেছে, অত যে কাবিরা গুনাহ করেছে, জালিম, সে জুলুম করেছে। মান কাতা মিরাসা ওয়ারিসি, ওয়ারিসদের মিরাসকে কেড়ে নিয়ে ওকে দিয়েছে। কাতা আল্লাহ মিরাসা মিনাল জান্নাত, তখন জান্নাতে যে তার ভাগ রয়েছে সেটা তার কাছ থেকে আল্লাহ কেড়ে নেবেন, চিনিয়ে নেবেন, কাবিরা গুনাহ, এটাও দেওয়া যাবে না। তাহলে ভাগ জমি জায়গায় দেওয়া যাবে না, কিছুই দেওয়া যাবে না, এটা একটা প্রশ্ন বাকি থাকছে, জেনে নেওয়া জরুরি, কিছুই দেওয়া যাবে না। তো একটা ছেলে এতদিন ধরে আমার ঘরে আছে, আমি মানুষ করলাম, সেও হয়তো কিছু আশা করে, তার কিছুই নেই, যা কিছু শ্রম দিয়েছে, সংসারে দিয়েছে, কিছু দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। আর একটা রাস্তা আছে, কী রাস্তা?